টি টোয়েন্টি বিশ্বকাপ দু এর জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সাথে সহ অধিনায়ক হিসেবে আছেন নুরুল হাসান সোহান আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে আইসিসি পনেরো সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করেছে আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও খেলবে একই দল দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা লিটন দাস নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড হল সাকিব আল হাসান অধিনায়ক লিটন কুমার দাস আফিফ হোসেন ধ্রুব সাব্বির রহমান মেহেদি হাসান মিরাজ মোসাদ্দেক হোসেন সৈকত নুরুল হাসান সোহান সহ অধিনায়ক নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ইয়াসির আলী চৌধুরী মোহাম্মদ সাইফুদ্দিন এবাদত হোসেন চৌধুরী নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ রিজার্ভ থাকবেন শরীফুল ইসলাম রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার এদিকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার বাইশ দলে রাখা হয়নি এই ফরম্যাটের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে তাকে কি কারণে রাখা হয়নি রিয়াদকে দলে না রাখার সিদ্ধান্ত কোথা থেকে এলো সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন রিয়াদকে সবাই সম্মান করে জানিয়ে প্রধান নির্বাচক জানান জাতীয় দলকে অনেক ভালো খেলা উপহার দিয়েছেন রিয়াদ তবে এবার টি টোয়েন্টির কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের প্ল্যান মানা হচ্ছে আগামী এক বছরের জন্য যে প্ল্যানটা নিয়ে কাজ করবে বিসিবি তার নির্দেশনা ও টিম ম্যানেজমেন্টের সবার সম্মতি ক্রমে রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে অধিনায়ক সাকিব আল হাসানের সম্মতি আছে বলেও নিশ্চিত করেছেন নান্নু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন দলে রিয়াদের অবদান অস্বীকার করার উপায় নেই তাই বিশ্বকাপের দলে জায়গা না দিতে পারলেও রিয়াদকে মাঠ থেকে বিদায় দিতে চায় তার বোর্ড